আরে ঈসা নবী আমার আল্লাহর একজন নবী রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ঈসা নবী একদিন সফরে বের হয়েছে, রাস্তার মাঝ দিয়া যাইতে যাইতে একটা কবরস্থানের পাশে যাইয়া গো কান্নার আওয়াজ পায়, এমন কান্নার আওয়াজ ঈসা নবীর কানে চইলা আসে গো। ঈসা নবী মনটা বেজার কইরা কবরস্থানের পাশ দিয়া, এইবার যেই ব্যক্তিটার কান্নার শব্দ আসে ওই ব্যক্তিটার সামনে দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার কও, আল্লাহু আকবার। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় যে কান্নার আওয়াজ পাইছে, এবার কান্নাটা করতেছে যে সে কিন্তু মৃত মানুষ না, জীবিত মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবিত মানুষ কবরস্থানের পাশে বসে কান্নাকাটি করতেছে একা একা। আমরা তো কবরস্থানের পাশ দিয়ে যাইতে রাত্রে ভয় পাই, দিনের বেলায়ও আমরা অনেকে ভয় পাই, আছে না নাই? আছে। বন্ধুরা রে এইবার ঈসা নবী কবরস্থানের পাশে দাঁড়াইয়া দেখে একটা সুপুক হাউ মাউ করে কান্দে গো। ঈসা নবী ডাক দেয়, ও আল্লাহর বান্দা তুমি কেন কান্দো, এইবার পাগলা এমন কান্দন কান্দে গো, যেই কান্না তাহার বন্ধ হয় না। ঈসা নবী এইবার রাস্তা দিয়ে আবার চইলা যায়, একদিন দুই দিনে পার হইয়া যাই গো, আবার ওই রাস্তা দিয়ে আসার পথে দেখা যায় ওই যুবকটা আবার কান্নাকাটি করতেছে। আরে সারাটা দিন কবরস্থানের পাশে কান্নাকাটি করে রে, আবার সন্ধ্যাবেলায় বাড়ি চইলা যায়, আবার সকালবেলা কবরস্থানের পাশে এসে কান্না শুরু করে দেয়। এই যুবক এই ডিউটি প্রতিদিন পালন করে গো। এইবার ঈসা নবী আবার ওই রাস্তা দিয়া যাওয়ার সময় আবার কান্নার আওয়াজ পায়। ঈসা নবী কয়, আল্লাহ এই জমিনের মধ্যে এমন পাগল আমার জীবনে কোনোদিন দেখি নাই, কবরস্থানের পাশে এরকম ভাবে অনয় বিনয় করে কান্দে। আল্লাহ কয়, ঈসা রে যেই ব্যক্তিটি তা কান্নাকাটি করে কেন কান্দে, তার মনের ভিতর কি দুঃখ আছে যাইয়া একটু জিগাও, আমার মনে অনেক কষ্ট নবী কষ্টে সীমা নাই, আমার মনে অনেক কষ্ট নবী কষ্টে সীমা নাই, সকল কষ্ট দূর করিবে, সকল কষ্ট দূর করিবে, যদি আপনার আর দিদার পায়, আমরা নবী নবী কইরা তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো, কারণটা কি? এইবার যুবক কান্দে আর কয়, হে নবী গো আমি কেন কান্দি জানেননি, এই জগতে আমার আপন বলতে কে হই নাই, আমি যেই কবরস্থানের পাশে বইসা কান্দি হুজুর, এই কবরে আমার সাদের বিবিটা ঘুমায়া গেছে, আমার বিবিটার জন্য আমি পাগল পারা। ঈসা নবী কয়, তোমার কি মা নাই? বলে, হুজুর আমার মা নাই, আমার বাবাও নাই, এই জগতে আমার আপন বলতে ভালোবাসে
ভালোবাসার একটা মানুষ ছিল আমার বিবি আমার বিবি আমার এত ভালোবাসে হুজুর আজকে বিবিও নাই আমার মনে শান্তি নাই আমার আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে কেহ নাই জগতে যেই মালা মাই মালো পাশে যেই মালা মাই মালো পাশে তারে গিয়া কোথায় পাই কার কাছে যারে প্রাণ জোরাই আমার আপন বলতে কেহ নাই কার কাছে যারে প্রাণ জোরাই আমার আপন বলতে কেহ নাই কার কাছে যারে প্রাণ জোরাই যারে আমি ভালোবাসি যারে আমি ভালোবাসি তারে গিয়া কোথায় পাই কার কাছে যারে প্রাণ জোরাই আমার আপন বলতে কেহ নাই কার কাছে যারে প্রাণ জোরাই আমার আপন বলতে কেহ নাই কার কাছে যারে প্রাণ জোরাই যুবক কান্দার কইল বিগো আমার মনের ভিতরে অনেক কষ্ট বলে যুবক রে তোমার বিবি মারা গেছে কতদিন বলে হুজুর আমার বিবিটা মারা গেছে অনেক দিন পার হয়ে গেছে আজি আগে দিন দুই দিন নয় হুজুর মাসের পরে মাস পার হয়ে গেছে ঈসা নবী কয় যুবক যেই মানুষটা মারা গেছে মাসের পর মাস পার হয়ে গেছে মাসের পরে মাস পার হয়ে গেছে অথচ তার কবরে আর কান্নাকাটি করার প্রয়োজন নাই তার জন্য শুধু তুমি দোয়া করো নাকি আমরা দেখেন অনেকেই কিন্তু আমরা আপন জন হারাইলে সে আপন জনের কথা কিন্তু আমরা ভুলে যাই আছে না নাই আমার বাপটা মারা গেছে ঈদের দিন আমি আসতে পারবো না ঈদের নামাজ পড়াই টাঙ্গাইল ঈদের আগের দিন এসে কবর জিয়ারত করলাম তে বাপটা যদিও চলে গেছে কিন্তু তার জন্য দোয়াটা যদি আমরা না করি আমরা এক সময় বিদায় হয়ে যাব আমাদের কেউ দোয়া করবে না জোরে কোন কথা ঠিক বন্ধুরা রে আমার আরে যুবক কান্দে আর কই হুজুর আমি এই কবরের পাশে আজি আগে দিন নাই দুই দিন নাই হুজুর অনেক দিন হইল আমি এই কবরের স্থানের পাশে বৈশা বৈশা কান্দি বলে যুবক রে তোমার বিবিরে তুমি কত মোহাব্বত করো কত ভালোবাসো যেদের কবরের পাশে বইসে তুমি দিন কাটাও যুবক কান্দে আর কয় হুজুর এই কবর স্থানে আমি এ জন্মই আসি গো হুজুর আমি সারাটা দিন যখন পরিশ্রম করতাম আমার বিবিটাই আমার এত ভালোবাসত হুজুর আমার বিবিটাই আমার এত মোহাব্বত করতো এত ভালোবাসত আমি যতক্ষণ বাড়িতে লাই আসিতাম গো হুজুর আমার বিবি ততক্ষণ কোনো খাবার খাইত না আমি যতক্ষণ বাড়িতে লাই আসতাম আমার বিবি আরামের বিছানায় পিঠ লাগাই
হায়াত মউতের চাবি কাটি তো আল্লাহর হাতে এইবার বাজনরে ভালো করে শুইনা নাও 29 নম্বর পারায় প্রথম নম্বর 20 টাই সূরা মুলকের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমার আল্লাহর কাছে হায়াত মউতের চাবি কাটি রে ভাই সব কিছু আমার আল্লাহর হাতে এইবার যুবক কান্দার কই হুজুর আমার বিবিটা যদি আমার কাছে ফিরা না আসে গো আমার আল্লাহ যেন আমার মরণ দেয় দেখেন বিবি মারা গেছে স্বামী সইতে পারতেছে না এক মাস দুই মাস পার হয়ে গেছে তারপরেও স্বামী বিবির জন্য কান্দতেছে কবরের চিহ্ন বোঝা যাচ্ছে না কবরও পুরাতন হয়ে গেছে এইবার হুজুর বলতেছে তোমার বিবিরে তুমি এত ভালোবাসো বলো হুজুর আমার বিবিকে আমি এত মহব্বত করি এত ভালোবাসি যে আমার বিবি যদি ফিরে না আসে আমি আর বাঁচতে চাই না আমার আল্লাহ যেন আমারেও নিয়ে যায় আমার কাফনে দিছি নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার কাফনে দিছি নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার রক্তের বাদন আত্মার স্বজন সলো দিয়া মুয়ন আমার রক্তের বাদন আত্মার স্বজন সলো দিয়া মুয়ন সবার কাছে আমার শুধু একটাই আবেদন আমার রক্তের বাদন আত্মার স্বজন সলো দিয়া মুয়ন সবার কাছে আমার শুধু একটাই আবেদন আমি হঠাৎ কর গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না লাশটি নিয়ে গরম জলে গোসলের উপরে বিছানাটা সাজাইবি খুশবুয়া তোর দিয়ে তোরা খুশবুয়া তোর দিয়ে লাশটি নিয়ে গরম জলে গোসলের উপরে বিছানাটা সাজাইবি খুশবুয়া তোর দিয়ে তোরা খুশবুয়া তোর দিয়ে পড়বি কোরআন দরুদ শরীফ কান্না বিলাপ করিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না দুলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন নাতে রাসুল পাঠ করি ও গো মোর স্বজন হায় হায় ও গো মোর স্বজন দিও তুলে নবীর কোলে তাকে বিদাত বলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না এইবার যুবক কান্দার কয় হুজুর
আমার বিবির সারায় আমি বাজবো না ইসার বিজুবুকের মাথায় আনবো লায়া কই জুবুকুরে যেই বিবিরে তুমি হারাইছো ওই বিবির জন্য কান্নাকাটি বন্ধ কর তোমার অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করে দেব আরেকটা নতুন বিবি পাইবা যুবক বলে হুজুর আমার বিবির মতো বিবি এই জমিনে আরে একটাও পাওয়া যাবে না হুজুর আপনি যদি পারেন আপনি তো নবী আপনার কথা তো আল্লাহর দরবারে কবুল হয় হুজুর একটাবার আপনি আমার জন্য দোয়া কইরা দেন আমার বিবিটারে যেন আমার আল্লাহ আবার ফিরাইয়া দেয় এইবার যুবকের কথা শুনি নাই সানবি খানদার কই আল্লাহ গো এই যুবকের স্ত্রীটার মাওলা তুমি বিরায়া দাও যুবকের চোখের পানি আমি সইতে পারি না রে আল্লাহ একদিন নয় দুই দিন নয় এই যুবক কবরস্থানের পাশে কাঁদতে কাঁদতে চোখটা ময়লা বালাইয়া বালাইছে চোখের নিচ দিয়ে ঘাউ হয়ে গেছে এই যুবকের কালের চামড়ার গুলো শুকাইয়া গেছে এই যুবকের কালের গোস্ত গুলো খুইসা যাইতেছে আল্লাহ গো আমি নবী হইয়া সইতে পারি না আল্লাহ তুমি এই মৃত মহিলারে জীবিত কইরা দাও আল্লাহ কই নবী গো তুমি যেই কবরস্থানের পাশে দাঁড়াইছো এই যুবকের বিবি তো জান্নাতি হইয়া গেছে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে যেই স্বামী মহিলার জন্য স্ত্রীর জন্য প্রশংসা করে রে ভাই আমার রসুল বলেছো এই বিবিটা জান্নাতি যেই বিবি স্বামীর জন্য প্রশংসা করে বলে আমার স্বামী ভালো ছিল ওই স্বামীটা জান্নাতি এই স্বামীটা প্রশংসা করেছে আমার বিবি ভালো ছিল আমার বিবি আমাকে ভালোবাসে আমার বিবি কোনোদিন আমারে কষ্ট দেয় নাই আমার বিবি আমারে চাইরা খাবার খাই নাই আমার বিবি আমারে ঘুম না পারায় নিজে ঘুমাই নাই আমার বিবির মতো বিবি হইলাম নবী গো নবী গো আমার বিবিটারে আল্লাহ যেন ফিরাইয়া দেয় এইবার ঈসা নবী কয় যুবক রে তোমার বিবি জান্নাতি হয়ে গেছে আর কান্নাকাটি কইরো না চলো যাই তোমার অন্য একটা বিয়া দিয়া নতুন একটা বিবি আইনা দিয়া দেব এইবার যুবক কান্দারে কই হুজুর ভালোবাসি আমার বিবি রে আমার বিবি আমারে এত মহাব্বত করে এত ভালোবাসে হুজুর আমি আমার বিবির আমি চাইরা অন্য মেয়ের কাছে যাইতে পারবো না অন্য কোন বিবির আমি এই মুহূর্তে গ্রহণ করতে পারবো না ঈসা নবী কয় আল্লাহ তোমার বান্দারে আমি বুঝাইলাম আল্লাহ বুঝে আসে না তার বিবিরে এত ভালোবাসে তুমি বিরাইয়া দাও আল্লাহ কয় জীবর আই যা 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 আমার ঈসা নবীর এই মুহূর্তে জানাইয়া দে ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া সাদ তাঙ্গল দ্বারা ইশারা করবে সাদ তাঙ্গল দ্বারা কম বিজনিল্লা বলার সাথে সাথে ওই মহিলা দাঁড়াইয়া যাইব আল্লাহু আকবার ক আল্লাহু আকবার এইবার ঈসা নবী কবরস্থানের পাশে দাঁড়াইয়া যেই কবরের পাশে মাটি দইরা কান্দের জুবু ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া ঈসা নবী ডাক মারছে কুম বিজনিল্লাহ আল্লাহর হুকুমে তুমি দাঁড়াইয়া যাও এই কথা বলতে দেরি রে ওই কবরস্থান থেকে মানুষ দাঁড়াইতে দেরি করে না কবরটা ব্রাষ্ট হয়ে একটা পুরুষ বাইর হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার নারে তাকবীর নারেক তাকবীর হযরত মোশাররফ হোসেন সাহেব নারেক তাকবীর এই
এইবার কবরস্থানের পাশে দাঁড়াইয়া ঈসা নবী কয় যুবক তুমি কার কবরের পাশে কান্না কাটি করছো যুবক কান্নারে কয় হুজুর আমি তো আমার বিবির আশায় কান্দি বল এটা তো একটা পুরুষ মানুষের কবর তুমি কেন এই কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায় কানছো কারণটা কি বলে হুজুর গো আমার বিবির আশায় আমি কানছি আমি তো এই পুরুষের জন্য কান্দি নাই আল্লাহ বলে জিবরাইল যাও 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 আমার নবীর সালায়া দাও এই যুবক বিবির জন্য পাগল পাড়া হইয়া কানতে কানতে বেহুশ হইয়া বিবির কবর চাইরাই অন্য কবরে চাইয়া কান্দে ভুইলা গেছে তার বিবির কবর কোনটা নিজের বিবির কবরের পাশে না যাইয়া অন্য কবরে পাগল বেশে আওলা কেসে কান্না কাটি করে এইবার যুবকের দিকে তাকাইয়া ঈসা নবী কয় যুবক রে তোমার বিবির কবর এটা না চলো যাই তোমার বিবির কবর পাশে এইবার তার পাশে যাওয়া হয় ওই কবরটা এইবার জান্নাতের বাগানের টুকরায় পরিণত হয়ে গেছে জান্নাতের বাগান জান্নাতের আলো বাতাসে যেই কবরে পৌঁছাইছে রে ভাই স্বামীর স্বামী কান্না কাটি করছে বিবির জন্য দোয়া করছে আমার আল্লাহ বিবির কবরটা জান্নাতের বাগান মানায় দিছে এইবার কবর স্থানের পাশে দাঁড়াইয়া আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যাও ওই কবর থেকে একটা সুন্দরী নারী দাঁড়ায় গেছে আল্লাহু আকবার কার হুকুমে জোরে কম আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে কবরস্থান থেকে যখন মানুষটা সুন্দর একটা নারী দাঁড়ায় গেছে এইবার ঈসা নবী দেখে বলতেছে যুবক এটা কে যুবক বলতেছে হুজুর এটাই আমার স্ত্রী আল্লাহু আকবার কল আল্লাহু আকবার বন্ধুরা রে আমার ঈসা নবী কয় যুবক রে তোমার যেই বিবিটা অনেক দিন আগে মারা গেছে রে যুবক এই বিবিরে পাইয়া তোমার এখন কেমন লাগে বলে হুজুর আমার মনের ভিতরে সেই আগুন চলে এতদিন পর্যন্ত আমি সইতে পারছি আজকে আমার বিবির কাছে সব কথাগুলো খুইলা বলতে চাই এইবার হুজুরের কাছ থেকে বিদায় নেয়া বিবিটারে নিয়ার বাড়ির দিকে না যাইয়া বলে বিবিরে তোরে আমি হারাইয়া পাগল পাড়া হইয়া গেছি ও বিবি আমি কোনদিন ঠিক মতো খাইতে পারি নাই গোসল করতে পারি নাই রে বিবি আমি তোর জন্য পাগল পাড়া হইয়া শুধু কবরস্থানের পাশে কান্দছি বিবি রে আমার একটা দিনে রাতে কোন সময় ঘুমাইতে পারি নাই ও বিবি আজকে আমি তোরে পাইছি তোর বুকে মাথা রাইখাই আমি একটু ঘুমাইতে চাই বিবি কয় স্বামী গো আমার বুকের উপর মাথা রাইখা আপনি ঘুমাইতে চান কোথায় ঘুমাবেন বলে চলো আমাদের পাশে একটা বাগান দেখা যাচ্ছে যেই বাগানে ফল আছে খাবারের কোনো অভাব নাই আল্লাহর দেওয়া রিজিক আল্লাহু খায়রুর রাজিকিন আল্লাহর দেওয়া রিজিক আমরা ফল খাবো এবং ওই বাগানে আমরা একটু আরাম করতে চাই এবার বিবিটারে নিয়ে একটা গাছের নিচে বসছে যেই গাছের নিচে বৈশা বিবির হাঁটুর উপরে স্বামী মাথা রাখছে মাথা রাখতে দেরি ঘুম আসতে দেরি নাই কারণ এইবার ঘুমটা যখন আইসা গেছে ওই রাস্তা দিয়ে একটা সুন্দর একটা যুবক আসতেছে যেই যুবকটা ছিল ওই রাজ্যের ভিতর সবচাইতে টাকাওয়ালা ওই রাজ্যের ভিতর সবচাইতে পয়সাওয়ালা গায়ে ছিল জরি জামা সুন্দর একটা ঘোড়া তার সাথে অনেকগুলো লোক কর্মচারী
এইবার ওই যুবকটা এত সুন্দর জরুরি জামা পরে এত সুন্দর করে সেজে ওই রাস্তার মাঝ দিয়ে আসতেছে, যেই রাস্তার মাঝে স্বামী স্ত্রী দুজন মধুর আলাপ করতে করতে স্বামী ঘুমায় গেছে। আল্লাহ আকবার বল, আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এইবার যুবক নীরবে গেছে ঘুমাইয়া, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে ভাই। জান্নাতি মহিলা এইবার লোভে পয়রা হইব, জাহান্নামী ভালো করে শুই না নাও, যেই মহিলাটা মরার পরে জান্নাতি অত সাবার দুনিয়াতে আইসে জাহান্নামী হইছে, একটা মাত্র কারণ, সেটা হলো লোভে পয়রা। কিসে লোভে পড়ো কি আর লোভে, ভালো করে শুনবেন। এখন বর্তমান চলে যেটা বুঝাইলেও অনেক যুবক কিন্তু এগুলো বোঝে না। এই যে মাহফিলে যারা আসছেন নীরবে আলোচনা গুলো শুনতেছেন, কিছু মানুষ চিন্তা করতেছে মোবাইলে যদি আমরা ফেসবুক দেখতাম ইউটিউব দেখতাম অনেক সময়গুলি আমরা ফুরাইতাম, বর্তমান মোবাইলের জ্বালা আছে না নাই? জোরে কোন আছে? মসজিদের ভিতরেও জ্বালা, মুরব্বি বোঝে না হ্যার হাতেও মোবাইল আছে না নাই? আমি এক নামাজে দাঁড়াইছি, আসরের নামাজে আমার মনে আছে আর কি, আসরের নামাজে দাঁড়াইছি, এক মুরব্বি হ্যার ছেলে মোবাইল কিনে দিছে, এবার মোবাইল নিয়ে উনি মসজিদে চলে গেছে, উনি তো আর সাইলারও করে নাই বন্ধও করে নাই। আসরের নামাজ দুই রেখাত হয়েছে আর কি, এখন দুই রেখাতের মাথায় যা ওনার মোবাইলে আইছে ফোন, ওনার মোবাইলে আসছে, যখন ফোন আসছে ওনার যে হাতে মুসল্লিগুলি দাঁড়াইছে ওনারাও আবার মানে ওই রকম, এক মুসল্লি কইতেছে তোমার না ফোন আইছে নামাজের ভিতরে, আর উনি আবার মোবাইলটা বাইর করে কই আমি তো বন্ধ করা বুঝি না। হ্যাঁ, উনি আবার তার পাশেরটাকে কইতেছে একটু বন্ধ করে দাও, কই নামাজে কথা কয় লাগে না। তাহলে ফোন ব্যাকশো আর নাকি? বন্ধুরারে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, জোরে জোরে কোন কথা ঠিক কি না? এই এত সেইতে গেছেন কে? মহিলাদের বিপক্ষে কথা বলে জনগণ আওয়াজ দার ইউটিউবে যায় বলে সারার পরে কমেন্টে যা আমাকে গালাগালি করে, মহিলারা কা হুজুর খালি মানে মহিলাদের বিরুদ্ধেই কথা বলে, আমি বলে মহিলাদের বিরুদ্ধে কথা বলি, এ কি গালাগালি! আজকেও ভিডিওতে আমাকে কমেন্টে কয়েকজন এই কথা বলছে, আবার মোবাইল পড়লেই কয় হুজুর মহিলাদের উপর আপনি খেপা, আমি বলি খেপা তো আমি না জনগণ, নাকি কেন খেপা হয়েছে? মহিলাদের দোষও বেশি, যেখানে দেখবেন বেজাল লাগছে, মারামারি হইতেছে, গন্ডগোল হইতেছে, আপনি খোঁচায় দেখবেন ওর ভিতর মহিলাদের ক্রিমিনালি বুদ্ধি আছে। কথা কোন ঠিক কিনা? আরে কিসের ঠিক? ডাবল ঠিক নাকি? বন্ধুরারে আমার এইবার সুন্দরী নারী স্বামীরে ঘুম পাড়াইতেছে, মাথার ভিতরে হাত বোলাইয়া দিলে ঘুমটা একটু ভালো আসে, এইবার যুবক মন ঠান্ডা হয়ে গেছে রে, অনেক দিনের পুরাতন মনটা এইবার নতুন করে লাগে গেছে, বিবির হাঁটুর উপরে মাথা দিয়ে যখন ঘুমাইয়া গেছে ওই রাস্তা দিয়া, এইবার সুন্দর একটা যুবক আইতেছে, ওই যুবকের চেহারাটা সুন্দর, ওই যুবকটা এবার রাস্তার মাঝ দিয়ে যাওয়ার সময় দেখে সুন্দরী একটা নারী, আর কি সইতে পারি, যুবক যাইয়া অপার দিছে, ও সুন্দরী এইখানে তুমি কি করো? সুন্দরী কয় আমি তো এইখানে আসছি, আমার এই যে একজন ভালোবাসার মানুষ। এইবার ওই যুবক কয় সুন্দরী রে, আর গায়ে তো পুরাতন সেরা ফাটা জামা, এর পরনে তো ভালো পোশাক নাই, এর মুখটা নোংরা দেখা যায়, শরীরে নোংরা দেখা যায়, ও সুন্দরী এত সুন্দর নারী হইয়া তুমি এই যুবকের সাথে সময় কাটাইবা, এটা তো হতে পারে না, আমার মতো যুবকের পিছনে যদি আসতে পারো তোমাকে আমি রাজপ্রাসাদে রাখবো, তোমার খাবারের অভাব হবে না, তোমার টাকা পয়সার অভাব হবে না, তোমার কোনো কিছুর অভাব হইব না। এইবার সুন্দরী কয় যুবক
আমারে তোমার রাজপ্রাসাদে নিয়া রাজ্যের ভিতরে তোমার ওই রাজপ্রাসাদে কি আমাকে রানীর স্থান রাখবানি বলে আমি কথা দিলাম তুমি যদি আমারে ভালোবাসতে পারো তুমি যদি আমার কাছে আসতে পারো ও সুস্তরিন আমি তোমারে আমার রাজ্যের ভিতরে নিয়া তোমারে আমি রাজরানীর ভিতরে রাইখা দেব সুন্দরী নারী পাগল হয়ে গেছে রে এইবার নিজের স্বামীর কথা বুইলা গেছে নিজের স্বামী তারে চাইরা এইবার নতুন প্রেমিকার হাত ধইরা রওনা দিছে রে ভাই এইবার যাইতে 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 ওই যুবকের রাজপ্রাসাদে চইলা গেছে সুন্দর একটা ঘরের ভিতরে ঢুকাইছে যেই কামরার ভিতরে নেওয়া হয় ভালো করে শুইনা নাও ওই কামরার ভিতরে খাজনার কোনো অভাব নাই ওই কামরার ভিতরে খাউনের কোনো অভাব নাই ওই কামরার ভিতরে দাসীর কোনো অভাব নাই ওই কামরার ভিতরে সোনার গয়নার কোনো অভাব নাই এত সুন্দর আরামদায়ক জায়গার ভিতরে ঢুকাইছে এইবার মেয়েটা খুশি হয়ে গেছে আমার স্বামীর তো কোনো খাবার ছিল না পুরানো কথা মনে পড়িয়া গেছে এই সুন্দরী মনের কথা সমস্ত কথাগুলো এইবার নতুন স্বামীর কাছে পেশ করতেছে এই স্বামী গো আমার মনের ভিতর অনেক কষ্ট আপনার কাছে আসার পরে আমার মনের ভিতর আর কোনো দুঃখ রইল না আমি এখন আপনারে পাইয়া সুখী হয়ে গেছি এইবার যেই যুবক ঘুমাইছে বাগানে রে ভাই ঘুম থেকে জায়গা দেখে আমার বিবি নাই আর মনের ভিতরে শান্তি নাই মনের ভিতর আগুন চলে পৃথিবীর কাউরে দেখানো যায় না বনের ভিতর আগুন লাগলে মানুষরে দেখানো যায় পানি দিলে নিভানো যায় কিন্তু মনের আগুন তো পানি দিলে নিভানো যায় না এইবার যুবক জঙ্গলের ভিতরে বিবিরে তালাশি করে পাইলা যুবক কান্দার কয় আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না আমারে তুমি যেই বিবিটারে দিছিলা ওই বিবিটার মৃত্যু দিলা গো আমার বিবি আমারে এত ভালোবাসতো আমার ঘরে খাওন ছিল না আমার বিবি কে আমি ঠিক মতো ভালো পোশাক দিতে পারতাম না তবু আমারে ভালোবাসতো এত সুন্দর একটা বিবিরে তুমি নিয়া আমারে পাগল বানাইলা আবার ঈসা নবীর কারণে আমার বিবিরে তুমি ফিরিয়া দিলা আবার আমার বিবিটারে কই নিয়া গেল আল্লাহ তোমার নীলা খালা বোঝা যায় না এইবার যুবক কান্দে রে ভাই কান্না বন্ধ হয় না বাগানের ভিতরে ডাইনে যায় পাই না বামে যায় পাই না সব জায়গায় তালাশি করে নদীর কিনারায় বৈশা বৈশা কান্দে আমি কান্দি গি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি গি বনে বনে আমি কান্দি গি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে এইবার যুবক কান্দে রে ভাই এমন পাগল হয়ে গেছে গো সারে পাই তার কাছে কান্দার কয় আমার বিবিরে দেখে শুনি আরে জনগণ কাই পাগলা রে এই জমিনের মতো পাগল দেখছি তোমার মতো পাগল দেখি নাই তোমার বিবি এতদিন হয়েছে মারা গেছে ওই বিবিরে কি তাই পাওয়া চাইব এটা কোনোদিন সম্ভব না তোমার বিবিরে তুমি পাইবা না বলে আমার বিবি তো ফিরাই আইছে আবার আমার বিবিটা কেমনে হারাইল আমি বুঝতে পারলাম না জনগণ কয় পাগল হয়ে গেছে এই পাগলের সাথে কথা বইলে সময় নষ্ট করা যাবে না কেউই তার সময় দেয় না এইবার যুবক পাগল পার
মারা কইয়া রে পাইছে এই গাছের নিচে ঘুমাইছে ওই গাছ তলায় যাইয়া কান্দার কয় আল্লাহ কেনই বা তুমি আমার বিবিটারে বিড়া দিলা আবার কেনই বানিলা আল্লাহ তোমার বিচার তো বুঝে আসে না তুমি কেমন বিচার করলা তোমার বিচার তো আমি বুঝলাম না এইবার আমার আল্লাহ বুঝাইয়া দিছে রে এই যুবকের মাথার ভিতর আমার আল্লাহ একটা জেন শক্তি বৃদ্ধি করলো ও যুবক তুমি যেই জায়গায় ঘুমাইছো ওই জায়গাটার ভিতর দিয়ে ঘোড়ার পায়ের দাগ যেই জায়গা আছে ওই জায়গা দিয়ে তোমার বিবিরে তালাশি করবা ঘোড়াটা যে নিয়ে আসছে ঘোড়ার পা যেখানে ফালাইছে বাড়ির ভিতর সেখানে তো দাগ হয়েছে দেখো না এইবার ঘোড়াটা যে রাস্তা দিয়ে নিয়ে গেছে ঠিক ওই রাস্তা বরাবর যুবু খাইটে হাইটে যাইতেছে বন্ধুরা রে যাইতে 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 দেখা যায় একটা রাজপ্রাসাদ পর্যন্ত ঘোড়ার পায়ের নাগালের দাগ দেখা যায় রাজপ্রাসাদের সামনে একটা ঘোড়াও বাধা রয়েছে এবার যুবক চিন্তা করছে তাহলে রাজপ্রাসাদের ভিতরেই আমার বিবি আছে রাজপ্রাসাদের গেটের সামনে দাঁড়ায়া দেখে আমার বিবি নতুন স্বামীর মাথায় হাত বোলাইতেছে যেই পুরাতন স্বামীর মাথায় হাত বোলাইছে সেই পুরাতন স্বামী এইবার গেটের সামনে দাঁড়ায় দেখতেছে আমার বিবি আর একটা ছেলের মাথায় হাত বোলাইতেছে এবার বিবিরে দেখা মাত্র সে চিনে গেছে আল্লাহ আকবার কোন ইয়াত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই ভাই রে ইয়াত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই জোরে কোন কথা ঠিক কিনা পাঁচ তো নামাজ পরে কপাল তার দাগ মুকাতে যাই না মেরা গে লাগাই হাজি সাহেব আছে না আরে পাঁচ তো নামাজ পরে কপাল তার দাগ মুকাতে যাই না মেরা গে লাগাই হাজি সাহেব চাদুকানে বসে হাজি টেলিভিশন চাই ভাই রে চাদুকানে বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাই রে হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাই রে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের এই কপালে শান্তি বুঝি নাই এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই আল হাক্কুমুর রুন সত্য কথা একটু তিতাই লাগে জোরে কোন কথা ঠিক কিনা
বন্ধুরা রে আমার যুবক সিনা পালাইছে আমার বিবি এইবারে যুবক রাজ প্রাসাদের ভিতরে প্রবেশ কইরা কই বিবি রে তুমি আমারে সাইরা তুমি এইখানে কেন আইছো রে বিবি মহিলা তো কায়া গাই ঘুরা উইটা বলতাছ তুমি কে আ দেখছেন মহিলা মানুষ এটা কি মানুষ মরার পরে উঠে যাওয়াই নাই আরো বেকা হইছে কথা কোন ঠিক কি না বেকা হার দিয়ে আল্লাহ তাআলা ওদেরকে বানাইছে মানে যদি বেশি কঠিন ভাবে তাড়াতাড়ি যদি সোজা করতে চান তাহলে ভেঙে যায় কথা বুঝতেছেন তাহলে ভেঙে যায় ওদেরকে সলে বলে কলে কৌশলে ভালোবাসা আদর করে যদি ভালো করা যায় তাহলেই ভালো তাছাড়া জোর দিয়ে সোজা করতে গেলে বেকা হাড়টি ভেঙে যায় দেখছেন সে মরার পরে আবার কিন্তু ফিরে আইছে কার কারণে স্বামীর কারণে জোরে কোন স্বামীর কারণে ভালো করে শুনে নেন স্বামী দোয়া করছে কান্নাকাটি করছে ঈসা নবী তার জন্য সুপারিশ করছে ঈসা নবী মরা মানুষরে তাজা করছে জোরে কোন সুবহানাল্লাহ আমার পূর্বে যিনি দ্বিতীয় বক্তা আলোচনা করছেন তার আলোচনা থেকে আমি একটা অংশ নিয়েছি কি আপনাদের কষ্ট হইতেছে না ছেড়ে দেব না শেষ করব না চলবে আরো কিছু কোন কতক্ষণ চলবে 11টা তো পার হয়ে গেছে না করেন আর এই বর্ষার ভিতর আপনারা এরকম ভাবে কেমনে করলেন মানুষ আমারে নৌকা দিয়ে নিয়ে আসছে আমি জনগণ কারে কে কারে কিভাবে আসবে হ্যাঁ আপনি পার হয়েছে হায় হায় দেখছেন নি ওই সাইডে কাপড় আছে অল্প মানে সামান্য মানে এই সাইডে না রাত করে বাসবে এটা ঠিক আছে দিনের বেলায় দিনেও বাসবে ও বাজারে ও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার এই ভক্তবৃন্দদেরকে কবুল করুক সবাইকে আমিন আমিন আর একটু জোরে বলুন আমিন আমিন দেখেন এত কষ্ট করে নদীর ভিতরে আসা হয়েছে এই সমস্ত পাগলদেরকে এবং আমাকে উভয়কে আল্লাহ কবুল করুক সবাইকে আমিন আমিন বন্ধুরা রে আম্মার এইবার সুবুক ডাক মারছে স্বামী ডাক দিছে বিবি আসো আসো আমরা বাড়িতে যাব বিবি বলতেছে আপনি কে আমি তো আপনারে চিনি না দেখেন এটা লোক মহিলা মানুষ ওয়াজ করি ওরা পিছনে কথা কয় মানে ওরা ওয়াজ করতেছে ওরা আর আমার কথা শুনবো না হ্যাঁ এই মহিলা মানুষের কথা দেখেন এরা মরার পরে সোজা হয় না রে তো তাজা তা কথা কোন ঠিক কিনা একবার মলি সে বুঝবো আর এরা মলি বাইছে ফিরে আসবো না কিন্তু এই মহিলা তো ফিরে আইছে এগুলো কিন্তু ফিরে আসবে না বন্ধুরা রে আমার এইবার মহিলা কয় আমি আপনার সিনি না এই পৃথিবীতে আমি আগুন রে ভালোবাসিতে সেটা হলে এই রাজপ্রাসাদের ভিতরে দেখেন রাজপ্রাসাদের ভিতরে ভালোবাসে তাহলে রাজপ্রাসাদের এইবার যে মালিক সেই ছেলে বলতেছে তুমি এখান থেকে বেরিয়ে যাও আমার বিবি তোমারে চেনে না এখন সেই মানুষ স্বামী কানতেছে বেচারা হায় রে তুই মইরাও সদাও দিবি না আমি কান্নাকাটি করছি ঈসা নবী সুপারিশ করছে বিদায় তুই তাজা হইছ হ্যাঁ মরাটা তাজা হইছ সব তুই আমারে ভুলে গেছ এইবার যুবক স্বামী বেচারা কানতেছে আর ওই নতুন স্বামী যার তারে বোঝাইতেছে যে ভাই এটা আমার স্ত্রী আপনি আমারে ফিরে দেন কারণ আমার বিবি মারা গেছিল আমার বিবি আবার তাজা হইছে এবার ওরে বাইন দে ভাই ধইরে বাইরেন শুরু করছে মানুষ কি কয় রে মানুষ মরলে কিন্তু তাজা হয় হ্যাঁ মরলে সে মানুষ কে ফিরে আসে আসবে আসে না বন্ধুরা রে আমার বল করে শুইনা নাও কি কালা কালাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাই আরে মানুষ সাজাইলা মাজারো
করে কি খালা খালাইলা দয়াল রে তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেল কানায় হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায় নদীরে কুলভাঙ্গে ও কুলবারাও এই কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে কি কালা কালাইলা দয়াল রে আল্লাহু আকবার ক এইবার স্বামী বিচারার আমল বিড়াল বিড়াইছে সকের পানি বালাইয়া রাজ প্রসাদ থেকে বের হইতাছে কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বললাম না আমার বিবিটারে নীলা আবার ফেরত দিল আবার বিবিটা কেন হারাইল আমার বিবি আমারে কেন চেনে না আর বিবি তো ঠিকই চিনিছে ভাই কিন্তু লোভে পইরা গেছে জোরে কোন কথা ঠিক কি না মহিলাদের লোভ বেশি মহিলাদের একটা পুরুষ পোলাবানের অত লোভ নাই আপনারা ইনকাম করতে যান হারাম খান ঠিক আছে কিন্তু হারাম খাইতে যায় আপনার যতটা লোভ তার সাথে বেশি লোভ আপনার বিবি আপনার বিবি আপনারে হারাম খাইতে সহযোগিতা করছে সুদে টাকা লাগাইতে সহযোগিতা করছে জোরে কোন কথা ঠিক কিনা এজন্যই যদি বিবি বলতো যে স্বামী আমরা অল্প খাবো তাতেই আমরা সন্তুষ্ট কিন্তু হালাল খাবো হারাম খাবো না তা তো করে না কই যে উমুকের বউ 3000 টাকা দিয়ে শাড়ি কিনছে আমাকে যদি 6000 টাকা না দাও তাহলে তোমার ভাতই খাবো আর টাকাটা কিভাবে কি করবো তার সুদে লাগে হ্যাঁ লাগাও আছে না নাই বন্ধুরা রে আমার আমার পরদেশে মা ভালো করে শুই না দাও স্বামী যদি চোখের পানি পালাই রে মা তোর কারণে যদি স্বামী চোখের পানি পালাই তাইলে আমার আল্লাহ তোরে গজব দিব কেমন গজব দিব ভালো করে শুই না নাও আরে যদি কোন স্বামী স্ত্রী রাত্রিতে ঘুমাইতে যাই রে ভাই ওই স্বামী স্ত্রীর মাঝখানে যদি ফাঁকা রাখা হয় একটু দ্বন্দ্ব করিয়া যদি কোনো মনোমালিন্যর কারণে যদি একটু ফাঁকা রাখা হয় ওইখানে ইবলিস শয়তান জায়গা নেয় সারাটা দিন ওই বিবির উপরে তারা লানত করে আমার আল্লাহ তাআলার কাছে তারা দরখাস্ত করে আল্লাহ তারে তুমি গজব দাও এইবার স্বামী যখন চোখের পানি মালাইছে রে ভাই আল্লাহ কয় জিবরাই তাকায়া দেখ আমার না পারমান বান্দি কি করছে স্বামীর মনে কষ্ট দিছে স্বামীরে বুইলা গেছে দুনিয়ার অল্প একটু সুখের আশায় অল্প একটু সুখের আশায় নতুন স্বামীর ঘরে যাইতে চায় আরে এই যুবক কাঁদতে কাঁদতে কারো কাছে যখন বিচার পাই না সবাই পাগল কয় যুবকের মনে বইরা গেছে যেই মানুষটা মরা মানুষ তাজা করছে গো আমার বিচার যদি করতে হয় তার কাছে যাইতে হইব এইবার ঈসা নবীর কাছে জয়া কান্দার কয় এই নবী গো ঈসা নবী কয় কে রে এখনো তুই কান্দতেছ হ্যাঁ তোর বিবিরে ফিরত দিলাম আল্লাহর কাছে দরখাস্ত করিয়া সুপারিশ করিয়া তোর মরা বিবিরে আবার তাজা বানায় দিছি তারপরে তুই কেন কান্দস বলে হুজুর আমার বিবি তো আমারে ভুলে গেছে বলে কেন বলতেছে আমার বিবি আমাকে স্বীকার করে না সে অন্য স্বামীর কাছে চলে গেছে বলে এটা কেমনে সম্ভব বলে অমুক রাজ প্রাসাদের ভিতরে আছে এইবার বলে তুমি কান্না বন্ধ করো চলো আমি তোমার সাথে সেই রাজ প্রাসাদে যেতে চাই আচ্ছা ঈসা নবী যা যদি বিচার করে বিচারের ভিতর কোনো ভুল হবে না জোরে কোন না আমাদের ভিতর যদি কোনো সমস্যা হয় শুধুমাত্র আপনার হাতে টাকা থাকবে
বিচার সর কুজরি থেকে উল্টা ডাব চলে যাব উল্টা ডাব থেকে সর কুজরি চলে যাব কথা কোন ঠিক কি না ঠিক আছে না নাই সাত ব্যক্তির জন্য আরশের নিচে আল্লাহ ছায়া দিব তার ভিতর এই যে একজন আছে প্রধান প্যারামানিক না পরামানিক না ও আবার কো বনে যে দা হুজুর কিভাবে কইতেছে এইজন্যই কই হ্যাঁ কারণ এরা সঠিক বিচার করে না সরে কোন কথা ঠিক কি না এরা সঠিক বিচার করে না এরা যদি সঠিক বিচার করত তাহলে সমাজের ভিতরে দ্বন্দ্ব বলে বাঁচতো না আমি একটা পুলিশ কে আমি ধন্যবাদ জানাই তেরে আইনের লোক সেই পুলিশ একটা বাড়ির বিচার করলো আমি ভিডিও ফুটেজ দেখলাম আমার কাছে এত ভালো লাগছে যে আমার জানা মতে সারা বাংলাদেশের আলেম যা করতে পারেনি একটা পুলিশ অফিসার তাই করছে যেই বাড়ির ভিতর ওই পুলিশ অফিসার ঢুকছে ওই বাড়ির ভিতর সন্তান বাপ মারে কষ্ট দেয় সন্তান বাবা মারে কষ্ট দিছে পুলিশ অফিসার যায় সেই বাড়ির ভিতর বলছে যদি বাপরে মায়েরে তুমি বাদ না দাও এই বাড়ির ভিতর তোমারে থাকতে দেওয়া যাবে না দেখছেন কি বিচার কোন ইমাম সাহেব এরকম বিচার করছে আপনারা শুনছেন কোন হুজুর ওয়াজের ভিতর এসে বলছে কেউ এরকম সাহস নিয়ে কথা বলতে পারে নাই এই 2021 সালের ঘটনা এক পুলিশ অফিসার সে এই কথা বলছে আমার ভিডিওটা দেখে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমি পুলিশ অফিসারের জন্য মন থেকে দোয়া করি আমার মন থেকে দোয়া রইল আমরা যদি এরকম সঠিক বিচার করতে পারি ভাই তাহলে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিয়ে সাত ব্যক্তি তার ভিতরে এই বিচারকরা থাকবে আলহামদুলিল্লাহ রাজপ্রাসাদের ভিতরে নিয়ে যাও ঈসা নবী রাজপ্রাসাদে যাইয়া রে ভাই দেখে মেয়েটা অন্য ছেলের কাছে আরামে হাসি আনন্দেতে রয়া গেছে তুমি কেন তোমার স্বামীরে ভুইলা গেছো